হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের অর্পিতা মিস। তোমরা সকলে নতুন ক্লাসে উঠেছো, সঙ্গে নতুন বছর, নতুন ক্লাস এবং নতুন বছরে অভিনন্দন জানাই তোমাদের সকলকে এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের। আমি এই বছরে স্ট্যান্ডার্ড থ্রি, তোমাদের আমি এ বছরে আমি বিজ্ঞান পড়াবো। তো চলো বিজ্ঞান বইটা একটু খোলা যাক। সকলে বিজ্ঞান বই খুলেছো নিশ্চয়ই। প্রথম পাঠ অর্থাৎ পেজ নাম্বার থ্রি, এটা বার করো। এখানে কি আছে দেখো, এখানে আছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানে কি? প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে প্রকৃতির কোলে যারা বাস করছে সেই সমস্ত জিনিস নিয়েই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো চলো শুরু করি। মানুষ কেন সকল প্রাণীর প্রকৃতির কোলে বসবাস করে ও প্রকৃতির কোলেই বড় হয়? একদিন প্রকৃতির কোলেই মারা যায়। অর্থাৎ প্রকৃতির কোলে বড় হয় মানে আমরা আমাদের চারপাশে এই যে গাছপালা নদী নালা ইত্যাদি রয়েছে আমরা সেখানেই বড় হচ্ছি। শুধু আমরা কেন, সমস্ত প্রাণী আমরা সেখানেই জন্মাচ্ছি, সেখানেই বড় হচ্ছি। তারপর আস্তে আস্তে কী হচ্ছে, বয়স বাড়ছে, বয়স হচ্ছে, বয়স্ক হচ্ছে মানুষ বা যে কোনো প্রাণী বয়স্ক হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে সে মারা যাচ্ছে, এই প্রকৃতির কোলেই মারা যাচ্ছে। আমাদের চারপাশে গাছপালা, ঘরবাড়ি, পুকুর, খাল বিল, নদী নালা এইসব নিয়েই এই প্রাকৃতিক পরিবেশ গঠিত। এছাড়াও আছে বন জঙ্গল, বন্য পশু পাখি ইত্যাদি। মাথার উপরে কী আছে, অনন্ত নীল আকাশ। আকাশে আছে চন্দ্র, সূর্য, অসংখ্য নক্ষত্র ইত্যাদি, আর আলো, বাতাস, জল তো আছেই। যে সকল জিনিস নিয়ে এই পরিবেশ তাদেরকে বলা হচ্ছে পরিবেশের উপাদান। যেই সকল জিনিস নিয়ে এই পরিবেশ গঠিত, এই পরিবেশ বলতে কি বলছে, প্রাকৃতিক পরিবেশ, তাই তো? যেই সকল জিনিস নিয়ে এই পরিবেশ গঠিত তাদেরকে বলা হচ্ছে পরিবেশে উপাদান। এই পরিবেশ আমাদের প্রত্যেকের ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এই পরিবেশ না থাকলে আমরা কেন কোনো প্রাণী বাঁচতে পারতো না। এখান থেকে আমরা বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য, জল পাই। বাতাসের অক্সিজেন না হলে আমরা বাঁচতাম না। এই অক্সিজেন সবুজ গাছেরা দেয়। পরিবেশ দু ধরনের হয়ে থাকে, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। প্রথমে আসি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে দেখি। মানুষ যে পরিবেশকে সৃষ্টি করেনি, নিজে থেকেই প্রকৃতির কোলে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। নদী নালা, খাল বিল, আলো, বাতাস, জল ইত্যাদি নিয়েই প্রাকৃতিক পরিবেশ। তারপরে আসি কি, সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ হলো কৃত্রিম পরিবেশ। এই পরিবেশ মানুষ তৈরি করে, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নানা পেশায় নিযুক্ত মানুষ, গৃহপালিত প্রাণী ইত্যাদি এইসব নিয়েই সামাজিক পরিবেশ গড়ে উঠেছে। সামাজিক পরিবেশের আরেক নাম তাহলে কী হলো এখানে, কৃত্রিম পরিবেশ। যেমন বাড়ির পরিবেশ, স্কুলের পরিবেশ, পাড়ার পরিবেশ, গ্রামের পরিবেশ, শহরের পরিবেশ ইত্যাদি। তো এখানে কিছু কিছু দেয়া আছে দেখো, বাড়ির পরিবেশটা আমি পড়ছি। বাড়ির পরিবেশ আমরা সকলেই জানি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাড়ির লোকজন, বাড়ির জিনিসপত্র, গৃহপালিত প্রাণীদের নিয়েই বাড়ির পরিবেশ গঠিত। বাড়িতে থাকেন বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, ভাই, বোন, দিদি, এছাড়াও গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, কুকুর, বেড়াল, মোষ, ঘোড়া ইত্যাদি, এদের নিয়েই হয় বাড়ির পরিবেশ। বাড়িতে বানানো আসবাবপত্র থাকে, নানান আসবাবপত্র থাকে যেমন খাট, আলমারি, চেয়ার, টেবিল, পাখা ইত্যাদি, বাড়ির পরিবেশে এই সমস্ত জিনিস থাকে। শিশু প্রথমে এই পরিবেশকেই চিনতে শুরু করে। তারপরে আসছে কি দেখো, স্কুলের পরিবেশ। শিশু একটু বড় হলেই সে বাড়ির পরিবেশ ছেড়ে স্কুলে যায়। সেখানে তার নতুন পরিবেশ, সেখানে সে খোলামেলাভাবে সহপাঠীদের সাথে কথা বলে, খেলাধুলো করে। এই পরিবেশের মূল উপাদান স্কুল বাড়ি, মাঠ, চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, শ্রেণীকক্ষ, পাখা, পাঠাগার ইত্যাদি। এছাড়াও শিক্ষক শিক্ষিকাগণ তো আছেনই, এখানে এসে সে নতুন নতুন কথা শোনে, যেমন কিভাবে আগামী দিনে সে বড় হবে, দেশের ও দশের কাজে নিজেকে লাগাতে পারবে ইত্যাদি। শিশু একটি সুন্দর মনোরম পরিবেশ পায়, সেটা হচ্ছে স্কুলের পরিবেশ। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে। তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দেবো, আমি কিছু কোশ্চেন আমি তোমাদের বলে দেবো, তোমরা খুব ভালো করে সেটা শুনে নাও এবং কোশ্চেন লিখে তারপরে তোমরা HW খাতায় কোশ্চেন লিখে তারপরে উত্তর লিখবে। দেখো আমি বলছি, যেই সকল জিনিস নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত তাদেরকে কী বলে।
পরিবেশ কত ধরনের হয়ে থাকে ও কী কী। নাম্বার থ্রি, সামাজিক পরিবেশের আর এক নাম কী। নাম্বার ফোর, শিশু প্রথমে কোন পরিবেশ চিনতে শুরু করে। আমি আর একবার রিপিট করছি, তোমরা খুব ভালো করে শুনে নাও। যেই সকল জিনিস নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় তাদেরকে কী বলে। নাম্বার টু, পরিবেশ কত ধরনের হয় ও কী কী। নাম্বার থ্রি, সামাজিক পরিবেশের আর এক নাম কী। নাম্বার ফোর, শিশু প্রথমে কোন পরিবেশ চিনতে শুরু করে। এইগুলো তোমরা এইচডব্লিউ করবে।